কি শপিং টপিং করে একবারে বসে পড়ছ? হ্যাঁ আজ কি প্ল্যান? হ্যাঁ সুন্দরী, আজ কিন্তু তোমাকে আমি ভেবেছি যে আমরা যে এখানে বাস করি কলকাতা শহর, এই কলকাতা শহর থেকে অনেকেই পুজোর সময় বাইরে যায়, তুমিও তো বায়না ধরেছ, কিন্তু এই শহরটা কি কখনো ঘুরে দেখেছ? কোথায় যাব? আরে যেখানে যাব সেটা যে সারপ্রাইজ থাক না, দেখবে না খুটখাট 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 কি ধরনের একটা আওয়াজ হচ্ছে কানের মধ্যে, এমন একটা জায়গায় নিয়ে যাব। না মানে আজকে যেখানে তুমি বাস করো যেটা হলো কলকাতা শহর, মানে তুমি কি কলকাতা দেখাবে আমার? একটা সারপ্রাইজ থাকুক। আচ্ছা, একদম বাঙালিয়ানার যে সংস্কৃতি সেটাকেও আমরা পরিধান করে যাই, মানে সাবেক সাজে যাব, তাই তো? সে তুমি কি সাজবে আমি জানি না, তোমাকে ধরতে হয় না, আমি কিন্তু সাজাটা আমার প্রেরোগেটিভ আর নিয়ে যাওয়াটা তোমার দায়িত্ব, বলেছো সারপ্রাইজ সারপ্রাইজ হতেই হবে। কিন্তু কখনো বাজার না করিয়ে তুমি সারপ্রাইজ দিতে যাচ্ছ, সারাক্ষণই শুধু বাজার বাজার বাজার, পূজো আসলো মানেই বাজার বাজার। ঠিক আছে, বাজার করা আজকে বাদ, আজ কলকাতা থেকে কাজ ছাড়া আর ভিক্টোরিয়াতে আমার আসা হয়, তাই না? সত্যি ঘটনা সব গুলিয়ে দিচ্ছি, তাই বলি ভিক্টোরিয়ার সামনে দাঁড় করিয়ে আমরা বললাম যে কলকাতার প্রেমিক প্রেমিকারা কলকাতার ভিক্টোরিয়া তো এমন একটা জায়গা যেখানে বোধহয় যারা ভালোবাসে তারা আসে না, এটা হতে পারে না। কিন্তু সত্যি কথা বলো তো, কলেজে প্রেম করাকালীন কাকে নিয়ে আসতে? শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে যে আমি ভিক্টোরিয়ার সামনে দাঁড়াবো একেবারে একটা ইনফর্মাল অকেশনে, পুজোর আগে শরতের আকাশ, তুমি আমি আর ভিক্টোরিয়া, ও ভাবা যাচ্ছে না। সময় চিরদিন শুধুই বই যায় না, কত ধর্মে কাশে চলে যায় আকাশ মনে রাখে না। মা এই ঘোড়ার গাড়ি চড়া থাকা, হ্যাঁ তার সঙ্গে তোমার এই গান, দুজনে যাচ্ছিলাম যা দেখি, আমার কিন্তু একদম সত্যি তাই, যা দেখছি নতুনই লাগছে। এইরকম ভাবে ঘোড়ার গাড়ি করে কলকাতায় ঘোড়া, যা বলেছ এটা মানে আমি সত্যিকারে ভাবছি যে এই একটা দিন আসবে আমাদের জীবনে, আমি কোনো দিন ভাবিনি। 24 ঘন্টার প্রায় ব্যস্ততা তোমার, আমার 24 ঘন্টা না হলেও তোমার পেছনে ব্যস্ততা ব্যস্ততা 18 ঘন্টা, আর সেখানে তুমি আমি ঘোড়ার গাড়ি কলকাতা শহর, কলকাতার প্রাক্তন মেয়র শোভন সাক্ষী, এত রকম নাম,
আর আমি তুমি কলকাতার রাজপথে ঘোড়ার গাড়ি। তুমি একদম কিন্তু সাংঘাতিক রোমান্টিক মুডে, হ্যাঁ, পারফেক্টলি ফর এই আজকের মতো একটা সিচুয়েশন। আমি মনের ভালোবাসা আজ শুনির মুহূর্ত যাবে, তুমি আমি কি আছি দুজনে যাচ্ছিলাম আগে, পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে। আমার তো কিরকম মনে হয় আমি তোমার থেকে একটু ছোট হলেও আমি কিরকম তোমার থেকে অনেক বেশি বুড়িয়ে গেছি। তুমি কি করে এত এবার ইয়াং বলো তো? না না, এই যে বুড়িয়ে যাওয়া, তুমি বুড়িয়ে গেছে, সব বাজে কথা। বয়সটা একটা ডিজিট মাত্র, জানবে যে মনের যে বয়সটা আছে সেটাকে কখনো বাড়তে দিও না।